2014 ও 18 সালে নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠায় 2008 সালের মডেলে সরকার বিতর্কমুক্ত নির্বাচন করতে চায় বলে জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওই নির্বাচনে ক্ষমতায় যাওয়া চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন তিনি। তবে আগামী নির্বাচন নিয়ে বিএনপির সাথে সংলাপের চিন্তা নেই বলে জানান তিনি। সচিবালয়ে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। টানা তিনবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ায় ওবায়দুল কাদেরকে শুভেচ্ছা জানান বিভিন্ন পেশার মানুষ। 5 বছর প্রতিমন্ত্রী আর 11 বছর মন্ত্রী থাকাকে সৌভাগ্য বলে মনে করছেন তিনি। আগামী নির্বাচন নিয়ে দলের ভাবনার কথাও জানান ওবায়দুল কাদের। প্রথমবার দ্বিতীয়বার পর্যন্ত যে মধুচন্দ্রিমা থাকে, তৃতীয় চতুর্থবার একটু ডিফিকাল্ট হয়ে যায়। যারা বলছেন যে 14 নির্বাচন 18 নির্বাচন ত্রুটিযুক্ত, তো আমি তাদের বলবো 2008 সালের নির্বাচন নিয়ে কি আপনাদের কোনো সংশয় আছে? সেটা নিয়ে কি দুনিয়ার কারো কোনো উদ্বেগ আছে? 2008 ওরকম একটা ইলেকশন যদি আমরা করি নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে, তিনি আবারও জানান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর চালু হবে না। তাহলে ভবিষ্যতে দলীয় সরকারের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে যাবে কিনা এমন প্রশ্নের উত্তর দেন তিনি। আমাদের ইতিহাসে নির্বাচনে অংশগ্রহণ করার আমাদের গোটা ইতিহাস, কোনো তত্ত্বাবধায়ক সরকার পৃথিবীর কোথাও এক্সেপ্ট পাকিস্তান কোথাও, যে বিদেশিরা কথা বলে তাদের দেশে তত্ত্বাবধায়ক করুক। শুধু রাজনীতি নয়, কথা বলেন মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও। আমি কোনো 2 নম্বর কাজে নেই, আমি কারো পার্সেন্টেজ খাই না, কোনো কমিশন নেই না, টাকা নিয়ে প্রমোশন দিই। কাজ করলে পুরস্কার আছে আর কাজে ফাঁকি দিলে শাস্তিও আছে। আগামী জুনের মধ্যে বিআরটি প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ দেন সড়ক পরিবহন মন্ত্রী। জুনের আগে আমরা এটা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।